খেলার মান উন্নয়ন করার জন্য যাচ্ছে। হলদিয়ার খেলা ওর একটা পিছিয়ে পড়ছে কেন? মূলত হলদিয়ায় অনেক প্রতিভা লুকিয়ে আছে, এখান থেকে অনেক ছেলে জেলা রাজ্য স্তর ন্যাশনাল স্তর পর্যন্ত খেলছে, কিন্তু এটা পিছিয়ে পড়ার কারণ হলো হলদিয়ার পরিকাঠামোর অভাব। তার মূল কারণ হচ্ছে এখানে কোনো আন্তর্জাতিক মানে স্টেডিয়াম নেই এবং ভালো কোনো খেলার মাঠ নেই। যদি এগুলো থাকতো তাহলে আরও বেশি উন্নত হতো। তো আমরা চাইবো এই এলাকায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, আর হলদিয়া আমাদের যিনি চেয়ারম্যান আছেন শ্যামলবাবু এবং পল্টু ভাই যিনি পরিচালক দায়িত্বে আছেন, ওনারা যে উদ্যোগ নিয়েছে আগামী দিনে হলদিয়া ক্রীড়ার হাতুড়ি হিসাবে তৈরি করতে চাইছেন, আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে সেটা সম্ভব হবে এবং আগামী দিনে এখান থেকে রাজ্য স্তরে ন্যাশনাল স্তরে প্লেয়ার যেতে পারবে। কারণ আমরা কাবাডিকে গুরুত্ব এই জন্য দিয়েছি, কাবাডি ভারতবর্ষের জাতীয় খেলা, আর এই খেলাটা আবানী চক্র কাবাডির উপর নির্ভর করেই তার মান সম্মান এবং বড় হয়েছে এবং আমরা সমস্ত কাবাডি প্লেয়ারাই ছিলাম, কাবাডি খেলতাম এবং কাবাডিতে অনেক আমাদের সাফল্য এসছে। তাই কাবাডি জাতীয় খেলা বলেই আমরা বেছে নিয়েছি এবং এই টুর্নামেন্টটাকে অন্যান্য ক্রিকেট, ফুটবল, ভলি, খোখো আমরা এই জন্যই করতে চাইনি বা করিনি, তার কারণ হচ্ছে ভারতবর্ষের জাতীয় খেলা কাবাডি, আর এই খেলাটাকে চটজলদি ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তরে চটজলদি পৌঁছে যাওয়া যায় সেই জন্য আমরা এই খেলাটাকে বেছে নিয়েছি। কিন্তু এই খেলার মান তো অনেক ধীরে ধীরে কমে গেছে, খেলার দেখতেই পাওয়া যায় না। হ্যাঁ, জেলার মান এর কমে যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ছেলেমেয়েরা যারা অতি গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসছে তারা কিন্তু একটা লক্ষ্যে নিয়ে এসছে যাতে আমরা এই খেলাটা ভালো জায়গায় পৌঁছে যায়, ন্যাশনাল স্তরে খেলতে পারি, কিন্তু খেলছে কিন্তু তাদের কাজকর্মের অভাব, চাকরির অভাব হওয়ার ফলে তারা ঠিক এই খেলাটা থেকে আবার পিছিয়ে যাচ্ছে। তো আমাদের উদ্যোগ নিতে হবে এই খেলাটা থেকে যাতে বেশি বেশি করে তারা কর্মসংস্থানের সুযোগ থাকে বা আসে এবং সেটা করে দিতে পারেন, তাহলে কিন্তু এই খেলাটা আবার পুনরুজ্জীবিত হবে। আপনার নাম? আমিনুল খান, অর্গানাইজ সেক্রেটারি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশন।